গণপ্রথানের মধ্য দিয়ে হাসিনার সরকার ভারতে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশ ভারতের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। সে সঙ্গে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, কখনো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য এবং সবশেষ আমরা যেমনটি দেখেছি সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় সংকট আরও তীব্র আকার ধারণ করে। এবার বাংলাদেশ ভারত উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসেছেন। দলমত নির্বিশেষে কতটা ঐক্যবদ্ধ হয়ে আমরা সংকটের সমাধান করতে পারবো, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নেস ডে আছি, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি এই সময়ের বাংলাদেশ ও সরকারের চ্যালেঞ্জ, আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন সৈয়দ আলমগীর, MBA কর্পোরেট আইকন ও BNP চেয়ারপার্সনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সৈয়দ আলমগীর, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। একটু জানতে চাই, আমরা বিগত সময়েও দেখেছি যে আমাদের মধ্যে কোথাও না কোথাও একটা দূরত্ব রয়েছে। এবার কি আমরা যে চলমান সংকট দেখছি ঐক্যবদ্ধভাবে সমাধানের পথে হাঁটতে পারবো? হ্যাঁ, আমার মনে হয় পারবেন, আমরা পারবো। কারণ হলো এখন খুব বেশি একটা দূরত্ব নাই, যেহেতু এখন আওয়ামী লীগ নেই, তারা ছিল সবচেয়ে বেশি দূরত্ব। দ্য ফ্যাগ এন্ড অফ ইচ অফ দি পার্টিস, আমাদের মনে হয় যে তাদের নীতিগুলো অনেক বেশি ডিফারেন্ট দেন আদার্স। তো আমার মনে হয় যে এখন আমরা একতা আমাদের মধ্যে আছে, একত্রীভূত আছি। এবং বর্তমান যে ক্রাইসিসগুলো যাচ্ছে, বিশেষত দুটো ক্রাইসিস যাচ্ছে আপনি বলছেন, সেটা হলো একটা হলো যে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের টানপোড়েন, আর একটা হলো আমাদের আভ্যন্তরীণ সমস্যা। তো আভ্যন্তরীণ সরাসরি বলি, আভ্যন্তরীণ সমস্যা অনেকগুলি আছে। দ্রব্যমূল্যের অ্যাভেইলেবিলিটি, দ্রব্যমূল্যের মূল্য এবং আইন শৃঙ্খলা, রাস্তাঘাটের অবস্থা, এইগুলি এই কয়েকটাই হলো খুব সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে। তো এটা আমরা কয়েকদিন আগেও একটা টিভিতে আলাপ করলাম, দুদিন আগেও, যে কেন আমাদের দ্রব্যমূল্যের জিনিসপত্র কেন পাওয়া যাচ্ছে না, দাম কেন, এটার কারণ হলো দুটা তিনটা। একটা হলো বৈশ্বিক কারণ, বিশ্বে অনেক কিছু দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তো সেইটার সঙ্গে আমাদের আবার ডলারের দাম বেড়েছে। সরকার অনেকগুলো জায়গায় ডিউটি মাফ করে দিয়েছে অথবা ভ্যাট কমিয়ে দিয়েছে, সর্বনিম্ন পর্যায়ে রেখেছে। এর সুবিধাটা হয়েছে একটা, যে দ্রব্যমূল্যটা মানে অতটা উপরে উঠে নাই যেটা এটা না করলে হতো। কিন্তু সমস্যা আরেকটা হয়েছে, সমস্যাটা হলো এটার সাথে একটা লিঙ্কড, যেহেতু মানে গভর্নমেন্টের ডিউটি কমিয়ে দিয়েছে, গভর্নমেন্টের VAT কমিয়ে দিয়েছে, সেই জন্য আয় কিন্তু কমে গেছে। তো সরকারের যে বাজেট আছে বা কর্মপদ্ধতি আছে, যেমন রাস্তাঘাট বললাম যে খুবই খারাপ অবস্থায় আছে, তো এইগুলো কেন হয়েছে, যেহেতু আমাদের ইনকামটা এখান থেকে যে ট্যাক্সটা আসতো সে ট্যাক্স কিন্তু আসতেছে না, এতে করে দ্রব্যমূল্যের দামটাকে এটা কন্ট্রোলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর তত কন্ট্রোল হয়নি। আবার কিন্তু ওই দিক দিয়ে কিন্তু উন্নয়নমূলক প্রকল্পগুলো সব বন্ধ হয়ে গেছে, এই একটা সমস্যা হয়েছে। আর ভারতের সাথে যে সম্পর্ক, যে সমস্যাটা হয়েছে, এইটা ভারতের ইচ্ছাকৃত, আমি মনে করি ইচ্ছাকৃতভাবে খোঁচাখুচি করতেছে। হয়তো শেখ হাসিনা ওখানে গিয়েছে, সে কোনোভাবে ওদেরকে কনভিন্স করার চেষ্টা করছে, ভারত তার হেজিমনি প্রতিষ্ঠা করতে পারছে না বলেই কি সংকটের সূত্র, এই সংকটের সূত্র হয়েছে। এবং এটা তারা এই বাস্তবতাটা যত মেনে নেয় যে এটা আওয়ামী লীগের সরকার না, এবং আওয়ামী লীগের সরকার বাংলাদেশের জনপ্রিয় সরকার না, এটা সরব্য সরকার এখন কিন্তু একজন মানে বৃহত্তর লোক, একজন বড় মানুষ এখন এটার চার্জে আছে। প্রধান উপদেষ্টার কথা আমি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি বিশ্বব্যাপী একটা স্বনামধন্য লোক, তো উনি এটার চার্জ দেওয়া হয়েছে ওনাকে ডেকে এনে, এবং উনি গভর্নমেন্টটা পরিচালনা করতেছেন। সেইখানে কিন্তু ইন্ডিয়ার কোনো দুঃখ হওয়ার কথা না, কারণ ইন্ডিয়ার সঙ্গে ঠিক আছে, আমাদের যদি আমার মনে হয় যেটা, যে পলিটিক্যাল সমস্যাগুলো হয়তো সমাধান হয় নাই, কিন্তু আমাদের তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি অনেক কিছু আছে, সেগুলো এটাতে এফেক্ট হওয়ার কোনো কারণ নাই। ইন্ডিয়া যে ভিসা বন্ধ করে দিয়েছে, এখানে বলছে যে আমরা আগরতলা আসলে খেতে দিব না, বসতে দিব না, এটা আমাদের কোনো ক্ষতি হবে না, বরং ওনাদেরই ক্ষতি হবে। আমাদের কয়টা লোক চাকরি করে ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মানে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে। আজকে যদি বাংলাদেশ সরকার বলে এই গো হোম, দে উইল বি ইন ট্রাভেল। আজকে কলকাতাতে আমাদের লোক যাচ্ছে না, কলকাতার থেকে নিউজ আসতেছে সব ড্রাই, হোটেলগুলো সব বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ, আপনার শপিং সেন্টার বন্ধ। তো এটা তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা কি কাপড় ছাড়া আছি? আমাদের দেশে ডাক্তার বলে ডাক্তাররা বলে দেখবে না, আমি আলহামদুলিল্লাহ না দেখলে আরও ভালো। আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, বড় বড় হসপিটাল আছে, কিছু ইকুইপমেন্টের সমস্যা থাকতে পারে, ইকুইপমেন্ট এসে যাবে প্রয়োজনের কারণে। এখন তো মানুষটি চিকিৎসার জন্য যেত না,
মানুষ মোস্টলি যেত ওখানে তারা কিছু বেড়াবে আর কিছু চিকিৎসা একজন যাইত চিকিৎসা বুকে এখানে ব্যথা করতেছে তার সঙ্গে তিনজন ফ্যামিলি মেম্বার যাইত এক্সকারশনের জন্য এক্সকারশন বাংলাদেশে প্রচুর জায়গা আছে থাইল্যান্ডে যাবে মালয়েশিয়ায় যাবে অনেক দেশ আছে কিন্তু বর্তমান সময়ে আমাদের চলমান যে সংকট দেখছি বাংলাদেশ ভারতের সম্পর্কের যে আমরা সংকটটা দেখছি যেহেতু প্রতিবেশী পরিবর্তন করার কোনো সুযোগ নেই সম্পর্ক উন্নয়ন আসলে আমরা কিভাবে করতে পারি রাজনৈতিক পদ্ধতিতে নাকি আসলে কূটনৈতিক পদ্ধতিতে না এটা আসলে হয়েছে দুইটাই লাগবে রাজনৈতিক ও কূটনৈতিক ভারতকে আমি অনুরোধ করি যে ভারতকে বাস্তবতা মেনে নিক তারা মেনে নিক এটাই যে তাদের সেই সরকারটা নাই যে সরকারটা তার কথায় কথায় মিনিটে মিনিটে তার কথা যেটাই বলবে সেইটাই যে এটা বলবে যে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে এরকম দেওয়ার মতো আমাদের কিছু নয় আমরা একটা গরিব দেশ মধ্যবিত্ত দেশ আমরা একটু আমরা উপরে দিয়ে যাচ্ছি এখন ডেভেলপিং কান্ট্রি দিয়ে আন্ডার ডেভেলপ থেকে আমরা ডেভেলপিং কান্ট্রির মধ্যে আছি তো আমরা ডেভেলপ কান্ট্রি হইনি আমরা এমন কিছু দেওয়ার মতো ক্ষমতা নাই যদি প্রাক্তন প্রধানমন্ত্রী যদি কিছু দিয়ে থাকেন যেগুলো তো আমরা জানি না সেটা না জানার কারণে এবং এখন আর দেওয়া সম্ভব না এটা ভারত যদি মেনে নেয় তা খুব ভালো ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ আলমগীর ডক্টর সিদ্দিকুর রহমান খান আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের টানাপোড়েনের তৈরি হয়েছে এবং আমরা উস্কানি কিংবা ষড়যন্ত্রের কথা যদি বলি সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভারতের তরফ থেকে শুরু হয়েছে ভারত কি গণঅভ্যুত্থানের অর্জনকে মানতে পারছে না ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি সহ আলোচক হিসেবে আছেন তাকে শুভেচ্ছা দর্শকদেরকেও আপনি শুরুর দিকে যে কথাটি বলেছেন এবং আমাকে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি উত্তর হচ্ছে হ্যাঁ আমরা বাংলাদেশে গত দেড় দশকে ভারত তার একটা মিত্র সরকারকে বাংলাদেশের ক্ষমতায় দেখেছিল রেখেছিল দেখেছিল না শুধু রেখেছিল রেখেছিল এই অর্থে যে আমরা জানি 2014-18 এবং 2024 সালের নির্বাচনে ভারত একটা বড় মানে গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করেছে এবং শেখ হাসিনা পতিত সরকারের প্রধানমন্ত্রী এবং যিনি এখন ভারতে পলাতক হিসাবে আশ্রিত হিসাবে আছেন তাকে এই নির্বাচনে বিজয়ী করার জন্য তার দলকে নির্বাচনে বিজয়ী করার জন্য ভারতের পক্ষ থেকে সব ধরনের শক্তি প্রয়োগ করা হয়েছিল তার কর্মকৌশল তারা ব্যবহার করেছেন এবং আপনার মনে আছে যে আওয়ামী লীগের তৎকালীন যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি যখন এই 2024 নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবস্থানের পরিপ্রেক্ষিতে তিনি একবার বলেই বসেছিলেন যে ভারত আমাদের পক্ষে আছে আমাদের আর কোনো চিন্তার কিছু নেই তলে তলে আপোষ হয়ে গেছে এই ধরনের বক্তব্য তখন এসেছিল তো আমরা দেখেছি যে আপোষের ফল হিসাবে 24 সালের নির্বাচনটা এই সরকার নির্বিঘ্নে করতে পেরেছিল তারপরে এই দেশের মানুষ বিশেষ করে গত 15 বছর ধরে যারা ঈশ্বর শাসনের নাকপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য যে রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন কর্মসূচি ছিল সেটার চূড়ান্ত বিজয় এটি এসেছে চলতি বছরের জুলাই আগস্ট মাসে এবং ছাত্র জনতার একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আপনি জানেন যে 5 আগস্ট আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা আগের দিন পর্যন্ত ভাবতে পারেননি তার মিত্র দেশ ভারতের কাছেও এটা ভাবনার বাইরে ছিল এবং এরপর তিনি তারা মিত্রকে আশ্রয় দিয়েছে এমন এক মিত্র যে মিত্র ভারতের বাইরে পৃথিবীর আর কোনো দেশে প্রবেশের অধিকারী বলতে গেলে তিনি হারিয়েছেন কোনো পৃথিবীর দেশ সকল দেশ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই মিত্র যে মিত্রের মাধ্যমে তারা গত 15 বছরের ধরে বাংলাদেশের একটা হেজিমিনিস্টিক একটা বলবো যে তারা কর্তৃত্ব সেখানে আধিপত্যবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এবং সে এই কর্তৃত্বের মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক এবং অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো নিয়েছিল সেই সুবিধাগুলো হঠাৎ করে মানে তাদের একটা হুমকির মুখে পড়ায় ভারত যে প্রতিক্রিয়াটি যেভাবে দেখিয়েছে ভারতের মতো একটা দেশের অনেকেই মনে করছেন যে এটা প্রত্যাশিত ছিল না কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বলবো এটি প্রত্যাশিত আপনি দেখেন বাংলাদেশ ভারতের প্রতিবেশী আপনি বললেন যে প্রতিবেশী তো পরিবর্তন করা যাবে না ভারত বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র শুধু নয় একটা বৃহৎ রাষ্ট্র আয়তনে বাংলাদেশ থেকে প্রায় 22 গুণ বড় এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ থেকে 8 গুণ জনসংখ্যা তার দেশ একটা বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র সেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে কখনো তারা বাইলেটারাল রিলেশনের দিকে কখনো মানে তারা গুরুত্ব আরোপ করে নাই অধিকাংশ সময়ই তারা একটি পছন্দের রাজনৈতিক দলকে তারা সমর্থন দিয়ে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে আর গত দেড় দশকে রাজনৈতিক দল তো বটেই সেই সরকারের একজন প্রধানমন্ত্রী তারকে তারা তার সাথে তারা সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করেছে ফলে এই সম্পর্কটা যখন ব্যাহত হওয়ার প্রসঙ্গ এসেছে তখন ভারতের যে প্রতিক্রিয়াটি ছিল সেই প্রতিক্রিয়াটি ভারতের
অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তারা দীর্ঘদিন ধরে যে ধরনের প্রতি মানে আচরণ করে আসছে একই রকমের আচরণ। আপনি দেখেন বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই ভারত যে প্রতিক্রিয়াটা দেখিয়েছিল সেখানে হচ্ছে একটা সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার, এবং সেটা বাংলাদেশের জন্য খুব বিপজ্জনক এবং একটা চ্যালেঞ্জ ছিল। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং গোটা বিশ্বের কাছে এটি প্রমাণিত হয়েছে যে ভারতের এই মানে সংখ্যালঘু ইস্যু নিয়ে তাদের যেটি, এটি একটি প্রপাগান্ডা ছিল, গুজব ছিল, অপপ্রচার ছিল। প্রথম অবস্থায় তারা ব্যর্থ হলেও ভারত অব্যাহতভাবে বাংলাদেশের এই বর্তমান সরকারকে অকার্যকর এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল রেখে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এবং সর্বসাম্প্রতিক সময়ে আমরা জানি যে ইসকনের প্রাক্তন নেতা এবং পরবর্তীতে সনাতনী জাগরণী জোট, সেই জোটের যিনি প্রধান চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধেই তারা নেমে গেছে। এবং এর প্রতিক্রিয়া হিসাবে ভারতে গত কয়েকদিন ধরে বাংলাদেশ বিরোধী যে ধরনের অপপ্রচার ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সরকার, বিরোধী রাজনৈতিক দল, এরা যে ধরনের অপপ্রচার, শুধু না বাংলাদেশের, আপনি ভারতীয় হাই উপ হাই কমিশনারকে আক্রমণের একটা চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর বা সেই চেষ্টাটি পর আমরা আগরতলাতে যেটি দেখলাম যে সহকারী হাই কমিশন দপ্তরে, আপনি জানেন যে বাংলাদেশের সাথে বা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কগুলো নির্মিত হয় বা এটি রক্ষিত হয় জাতিসংঘের মানে জেনেভা কনভেনশনের, ভিয়েনা কনভেনশনের, এবং সেইখানে যে ভিয়েনা কনভেনশনের যে চার্টার আছে সেখানকার 22 নম্বর যে শর্তটি আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন করে তারা আমাদের সেখানে শুধু আক্রমণ করেনি, আমাদের জাতীয় পতাকাকেও অপমান করেছে। আর শেষে আমি যে কথাটি বলতে চাই যে ভারতীয় প্রচার প্রচারণাটা, গুজবগুলো এমন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বাংলাদেশে শান্তি সেনা বাহিনী প্রেরণের জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন, এবং কংগ্রেসের একজন খুব নাম করা সাংসদ আছেন শশী থারুর, তিনি বলেছেন এই দাবিটি করে মূলত মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অপরিপক্কতার বা জ্ঞানের সীমাবদ্ধতার পরিচয় দিয়েছেন। মোট যে কথাটি হচ্ছে যে এটা কেন করলেন মমতা ব্যানার্জি এটি, কারণ ভারতে যে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আছে তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে ধরনের মানে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক ব্যবস্থা তৈরি করেছে, সেইখানে মমতা ব্যানার্জির একটা আশঙ্কা হয়েছে যে সামনে 26 সালের যে নির্বাচন আছে সেই নির্বাচনে হয়তো মানে হিন্দুত্ব বা উগ্র হিন্দুদের একটা সমর্থন, নিরঙ্কুশ সমর্থনের দিকে যেতে পারে বিজেপি, সেইটাকে মোকাবেলার ওভার টার্ম হিসাবে ওনারা টার্ম করেছেন, ওরা ওভার টার্ম হিসাবে তিনি এটি করেছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত অপমানজনক এবং আমরা এটার তীব্র নিন্দা জানাই, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের এই বর্তমানে অবস্থানের বিরুদ্ধে প্রণয় ভার্মাকে আপনারা জানেন ডেকে এনে এবং অন্য যে প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশের মানুষ এই উস্কানি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে ভারতীয় এই কর্মকাণ্ডের যে প্রতিবাদ করেছেন, এবং আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা এই সংকটময় মুহূর্তে বিশেষ করে ভারতীয় এই আধিপত্যবাদী আগ্রাসনবাদী মনোভাবের প্রতিক্রিয়ায় একটা জাতীয় ঐক্য তৈরি করার জন্য গতকাল থেকে যে সংলাপটি হয়েছে, সেখানেই আপনার কাছে প্রশ্ন। আমরা দেখেছি যে বাংলাদেশ ইস্যুতে ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মত পার্থক্য নেই, বাংলাদেশ কি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে ভারত ইস্যুতে সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারবে, সংকটের সমাধান আমরা সুদৃঢ়ভাবে করতে পারবো? আমরা মনে করি এটি বাংলাদেশের একটা নতুন বাস্তবতা, ভারতকে একেবারে অন্ধের মতো ভারতীয় যে কোনো নীতিকে, চাণক্য নীতি যেটাকে আমরা বলি, যে কোনো আধিপত্যবাদী নীতি সবসময় এটি অন্ধভাবে আওয়ামী লীগ সমর্থন দিয়ে গেছে, এবং ভারতকে তাদের ক্ষমতায় থাকার একটা অন্যতম নিয়ামক শক্তি হিসাবে বিবেচনা করে এটি তারা করেছে, এবং যেটি জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা কখনো বিবেচনায় রাখেনি। এর বাইরে আজকের যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে প্রত্যেকেই কিন্তু এই ইস্যুতে ভারতের এই কর্তৃত্ববাদী মানসিকতা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বর্তমান সরকারকে অকার্য করার জন্য তাদের যে অপতৎপরতা সেইটার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত। এবং আপনি দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছেন এবং সেখানে আমাদের এই জাতীয় সংকটময় মুহূর্তে ভারতের এই আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলোকে একটা জাতীয় ঐক্য এবং দেশের সকল আপামরজনদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যের আহ্বান তিনি করেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একই বক্তব্য তিনি রেখেছেন জাতীয় ঐক্য। এবং ইতিমধ্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সাম্পল আপনাকে দিই যে আমাদের আগরতলার সহকারী হাইকমিশনে
আক্রমণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই রাতে ছাত্ররা যেভাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার যে প্রতিবাদটি জানিয়েছে সেই প্রতিবাদে কিন্তু শামিল হয়েছিল সক্রিয় এবং সরবভাবে একটা পৃথক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জগন্নাথ হলের শিক্ষার্থীরা। তারা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টা, ভারতীয় প্রচেষ্টার নিন্দা জানিয়েছে এবং আমাদের জাতীয় পতাকা অবমাননা এবং সেইখানে আমাদের সহকারী হাইকমিশন আক্রমণ সেটার তারা নিন্দা জানিয়েছে এবং দেশবাসীকে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অবস্থান সেটি অক্ষুণ্ণ রাখার জন্য তারাও কিন্তু মানে ইয়ে করেছে। আপনি দেখেন ইসকন থেকে বলা হয়েছে ইতিমধ্যেই যে আমরা এই চিন্ময় প্রভুর যে সমস্ত আছে তার কোনো কর্মকাণ্ডের দায় আমরা নিব না। বাংলাদেশের আসলে নানামুখী প্রতিক্রিয়াগুলোর ভারত কতটা আমলে নিচ্ছে সেই আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আলমগীর, আমরা হাসিনার নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এখন দেখছি যে বাংলাদেশে পররাষ্ট্র দপ্তর থেকে নানা ইস্যুতে ভারতকে কখনো কড়া বার্তা দেওয়া হচ্ছে, কখনো তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশের এই প্রতিক্রিয়াগুলো ভারত কিভাবে নিচ্ছে? ভারত এটা নিতে পারছে না, কষ্ট। এটা তো তাদের কাছে ভেরি আনইউজুয়াল থিংস। লাস্ট 15 ইয়ার দেয় নেল ডাউন দেখছে, সে এখন দেখতেছে যে তাকে ডেকে ধমক দিচ্ছে, ডেকে কথা বলছে, প্রতিবাদ করছে, এটা তাদের সহ্য করতে একটু কষ্ট হচ্ছে। তবে এখন সবচেয়ে মজার ব্যাপার হলো তারা সংখ্যালঘু যে ট্রাম্পটা দিয়েছিল এই ট্রাম্পটা কিন্তু কোনো কাজে লাগেনি, কারণ বাংলাদেশে সবাই দেখতেছে উনি কার উপরে কার অত্যাচার হয়েছে, দরকার লাগলে এসে দেখো কার উপরে কী অত্যাচার হয়েছে, নর্মাল। বরঞ্চ সংখ্যালঘু সমস্যা হলো ভারতের 30% সংখ্যালঘু এখানে, তার ভেরি মাচ অপ্রেসড। আপনি দেখেছেন কালকে একটা প্রতিবেদন যে 30% পপুলেশনের 1% জবে নাই, জবে যারা আছে তার 1% নাই। আমি তো অনেক ইন্ডিয়াতে যাই, বড় বড় অফিসে আমাদের ফ্রেন্ডরা আছে, আমি তোমার অফিসে কতজন লোক আছে, 200, আমি সংখ্যা অনুযায়ী তো 60 জন মুসলমান থাকার কথা। আই ক্যান চ্যালেঞ্জ দেয়ার ইজ নট এ সিঙ্গেল মুসলিম ইন ইউর অফিস অ্যান্ড দেয়ার ইজ নট, আমি ইভেন সুইপারও নাই তোমার অফিসে। তো এরকম কিন্তু সংখ্যালঘু ওরা ওদের। তো আমার মনে হয় একটা তাদেরকে ডেকে একটা বলা উচিত যে সংখ্যালঘু কথা বলার আগে নিজের কান্ট্রির শেষ দেখো, তোমার ওখানে তো মুসলমানরা কী খাইতে পারবে, গরু খাবে না ছাগল খাবে সেটা তুমি নির্ধারণ করে দাও। আমরা তো এরকম নির্ধারণ করে দিই, এখানে যা যেটা খাইতেছে যে এরকম ধর্ম পালন করতেছে সে করতে পারবে, এটা তো আমাদের ইস্যু না, ইস্যু তো তোমাদের, তুমি আমাদের কারে ধারপে ফেরতেছো কেন? তারপরে আপনি তোমার একটা মমতা ব্যানার্জি, তোমার ইন্টারনেট সমস্যা আছে, তুমি এইখানে বলে দিচ্ছ শান্তি পাবে। আমাদের তো আজকে আমার পার্টির রুহুল কবির রিজভী আমাদের জয়েন্ট সেক্রেটারি উনি তো বলেছেন যে বরং ইন্ডিয়াতে দরকার, কারণ ইন্ডিয়া কুড নট প্রোটেক্ট আওয়ার এমবেসি, তার মানে তার ওখানে তো 100-200 ইয়ে ছিল, কী বলে ল এনফোর্সিং এজেন্সি ছিল, তারা তো কিছু করতে পারে নাই, ঘরে ইয়ের ভিতরে ঢুকে তারা তছনছ করেছে, আমাদের জাতীয় পতাকা পুড়ে দিয়েছে। তো ত্রিপুরাতে হয়েছে, মুম্বাইতে ইয়ে হয়েছে, তো এইরকম অবস্থা। কাজেই আমার মনে হয় যে ভারতে যে এইরকম ধরনের যে মনোভাবটা এটা পরিবর্তন হবে কিছুদিন, এই এখন তো দেখতেছে সামথিং। কিন্তু জনাব আলমগীর, ভারত দীর্ঘদিন ধরেই তো আসলে সংখ্যালঘু কার্ড খেলছে, এটির মধ্য দিয়ে তারা আসলে কি চাইছে? বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে নাকি বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে? ওইটা বিশ্বের কাছে দুইটাই, মানে বাংলাদেশের সম্প্রীতি একটা থাকার, আর একটা হলো আমাদের এখানে কিন্তু আমাদের যারা সংখ্যালঘু আছেন তারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড আছেন, কারণ আপনি দেখেন আমাদের 8% 9% লোক আমাদের সংখ্যালঘু, কিন্তু পার্সেন্টেজ অফ এমপ্লয়মেন্ট ফার বিগার দেন দি পার্সেন্টেজ দে অকুপাই, এটা কিন্তু আমাদের আছে, আমাদের বহু সংখ্যক লোক কিন্তু। আর আমরা যখন রিক্রুটমেন্ট করি আমাদের অফিস আদালতে, আমরা কখনোই দেখি না কে কোন ধর্মের, এটা আমরা কখনোই তাকাই দেখি না, আমরা দেখি তার যোগ্যতা। এবং ইভেন ইউনিভার্সিটিতে দেখেন, আমাদের অফিসগুলোতে দেখেন, কোনো অসুবিধা নেই এগুলোতে। আসলে এই সমস্যাগুলো ওরা অনেক দিন যাবৎ একটা নতজন মানে সরকারকে তারা পেলেছে এবং তারা পেলে বসে রাখছে, এখন দেখা যায় ও নাই, কাজে আমার জিনিসটা তো ওরকম হইতে নাও পারে। আর মানে আমাদের যে বর্তমান সরকার আছে এটা তো কাউকে নতজন করার মতো না। তবে এর মধ্যেও যেটা আমাদের বিএনপির আমাদের যে চেয়ারপারসন, আমাদের যে এখন যে মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন, উনি লন্ডন থেকে বার্তা দিয়েছেন আমাদেরকে যে কিপ কোয়াইট, কাম অ্যান্ড কোয়াইটলি এটাকে ফেস করার জন্য, নট টু বি অ্যাগ্রেসিভ। এটা ওরা পাগলামি, ওরা তো চেষ্টাই করবে, এটা অ্যাগ্রেসিভ করলে ওদের জন্য সুবিধা। আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, আমাদের দেশে কোনো অ্যাগ্রেশন দরকার নেই, বলবেন ওদের দেশের সাথে, আমরা এখানে নিজের মারামারি করার কোনো প্রয়োজন নেই, আমাদের এখানে সংখ্যালঘু বলতে কিছু কথা নেই, আমরা সবাই বাংলাদেশি, কাজে এইখানে আমাদের সমস্যা নাই, সমস্যাটা ওদের দেশে।
এটা এটা কিন্তু আমাদের পার্টিরও একটা স্ট্যান্ড। আপনি দেখেছেন একটু আগে আমার সহ বক্তা বললেন এই মির্জা ফখরুল ইসলাম সাহেব লন্ডনে কিন্তু কালকে এটাকে কমপ্লিটলি সুন্দরভাবে উনি বুঝিয়েছেন যে এটা সমস্যা না, আমাদের অনেকগুলি দেশীয় সমস্যা আছে সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে, সরকার খালি এই সমাধানটাই না। সরকারের সামনে আসলে এখন মূল চ্যালেঞ্জগুলো কী রয়েছে সেই আলোচনা আমি ফিরতে চাই। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমরা দেখলাম বাংলাদেশ ভারত উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে আমরা নানামুখী প্রতিক্রিয়া দেখেছি বাংলাদেশের তরফ থেকে, এই প্রতিক্রিয়াগুলো নিয়ে আপনার মূল্যায়ন। কালকে প্রণয় বার্মাকে ডাকা হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল এবং এটি আমাদের কূটনৈতিক কর্মকাণ্ডের একটা অংশ। এবং সেখানে উনি আলোচনার পর যখন বেরিয়ে যান সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি যে কথাটি বলেছেন, ঘটনা যাই ঘটুক না কেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে বহুমুখী সম্পর্ক সেটা অব্যাহত থাকবে। আমার কাছে ওনার দ্বিতীয় অংশটুকু গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মনে হয়েছে, কিন্তু উনি বলেছেন ঘটনা যাই ঘটুক না কেন, এটা তো ঘটনা কোনোটাই ঘটুক এটা তো আমরা অনাকাঙ্ক্ষিত অনুপবৃত মানে অনবিপ্রেত এবং কূটনৈতিক শিষ্টাচারের সাথে সম্পর্কহীন কোনো ঘটনাই আমরা চাই না। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে আগরতলা থেকে একটা বাস ঢাকায় আসছিল, পথিমধ্যে সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেখানে ভারতীয় যাত্রীরা ছিল। ত্রিপুরার সেখানে পরিবহন প্রতিমন্ত্রী তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে আগরতলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া বাসকে সেখানে দুর্ঘটনায় ঘটানো হয়েছে, একটা ট্রাক দিয়ে চাপ দেওয়া হয়েছে এবং সেইখানে স্থানীয় জনতা বিক্ষোভ করে ভারত বিরোধী বিক্ষোভ এবং এই ভারতীয় যে ইয়াগুলোকে সেখানে কি বলে যে হুমকি দেওয়া হয়েছে নাগরিকদেরকে। ফ্যাক্ট চেকিং রিউমার চেকিং এর মধ্যে দিয়ে দেখা গেছে যে পুরো ঘটনাটা অসত্য, অথচ সেইখানে এটি ব্যাপকভাবে একজন যেহেতু একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের প্রচার তৈরি হয়েছে, ব্যাপক একটা প্রতিক্রিয়া সেখানে তৈরি হয়েছে। এখন ভারত বাংলাদেশের যে অবস্থানটি সেই অবস্থানটি আপনি শুরুর দিক থেকে দেখেন, যখন ডক্টর মোদি ইউনুস দায়িত্বভার গ্রহণ করেন তার আগে তিনি এনটিভির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে এই সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক কি হবে সেটা তিনি স্পষ্টত বলেছেন যে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ন্যায্যতার ভিত্তিতে। গত দেড় দশকে আমাদের দুই দেশের মধ্যে যে অসম কূটনৈতিক সম্পর্ক বা অসম যে সম্পর্ক হচ্ছে এটা আমরা চাই না, এবং এরপর নানা ইস্যুতে এই সরকার বারবার ভারতকে এটি মানে মনে করে দিয়েছে। ভারতের সাথে আমরা অবশ্যই সম্পর্ক চাই কিন্তু সেটা প্রভু ভিত্তের সম্পর্ক না, সেটা হলো সত্যিকার অর্থেই বন্ধুত্বের সম্পর্ক। আমাদের ভারত উপমহাদেশে ব্রিটিশ কলোনিয়াল রুলের সময় একটা জিনিস ছিল, সেটা হলো অধীনতামূলক মিত্রতা। ভারত তার প্রতিবেশী সব দেশগুলোর সাথে সেই অধীনতামূলক মিত্রতার নীতিতে তারা বিশ্বাস করে এবং বাংলাদেশের সাথে তো বটেই, কেননা বাংলাদেশ তার বৃহৎ প্রতিবেশী দেশ এবং সেই বৃহৎ প্রতিবেশী দেশের সাথে ভারতের নিরাপত্তা সহ আরও অনেক প্রসঙ্গ সেখানে জড়িত আছে। সেভেন সিস্টারের সাথে সংযোগের ক্ষেত্রে ভারত আমাদের যে যোগাযোগ সুবিধাটাগুলো ভোগ করত পরিবর্তিত বাস্তবতা সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই বন্ধ আছে, ফলে ভারতের জন্য এটা উদ্বেগের বিষয় উৎকণ্ঠার বিষয়, ফলে ভারত এক ধরনের এই সরকারের উপর চাপ সৃষ্টির মাধ্যমে তারা তাদের যে সমস্ত সুবিধাগুলো তারা বাংলাদেশের কাছ থেকে ন্যায্য অন্যায্য পন্থায় তারা নিত সেইগুলো আদায়ের একটা চেষ্টাও সেখানে করতে পারবে। যে স্বৈরাচারকে তারা সেখানে আশ্রয় দিয়েছে সেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা এটা একটা অলীক স্বপ্ন ভারতের জন্য এবং ভারতও সেটা ভালো করে জানে, ফলে ভারতের কাছে এখন হাসিনা মুখ্য প্রশ্ন না, বাংলাদেশকে কিভাবে এই আগের মতো করে তাদের নিয়ন্ত্রণে রাখা যায় সেটা হলো তাদের মুখ্য প্রশ্ন। এখন বাংলাদেশের পক্ষ থেকে একটু আগে উনি বলেছেন বাংলাদেশের সরকার এই ভারতের ভূমিকার কারণে যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটি ভারত দেখে অভ্যস্ত না, ফলে এটা তাদের হজম করতে সেটা তাদের কষ্ট হচ্ছে, কিন্তু ভারতকে উনি যেটি বলেছেন যে বাস্তবতা মেনে নিতে হবে এবং ভারতকে এটা উপলব্ধি করতে হবে এটা 2024 সালের বাংলাদেশ এবং 2024 সালে এটি হাসিনামুক্ত স্বৈরাচার মুক্ত আধিপত্যবাদী মুক্ত একটা বাংলাদেশ, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার পরিচালিত হচ্ছে, এই সরকারের প্রতি জনগণের সমর্থন আছে এবং এই সরকারের সাথে কাজ করার জন্য এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা
সমঝোতার ভিত্তিতেই তারা কার্যক্রম পরিচালনা করছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ভারতীয় মিডিয়ার ভূমিকাকে কি আপনি কিভাবে মনে করেন? আমরা কখনো দেখি সংখ্যালঘু নির্যাতনের বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে, কখনো তারা প্রচার করছে চট্টগ্রাম হাতছাড়া হচ্ছে বাংলাদেশ। আচ্ছা আপনি দেখেন ভারত যে কত একটা মানে আধিপত্যবাদী দেশ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই ছাত্র জনতার অভ্যুত্থানকে তারা জঙ্গি এবং হিন্দুত্ববাদীদের হিন্দু বিরোধীদের অভ্যুত্থান হিসাবে তারা এটাকে চিহ্নিত করতে চায় প্রতিপন্ন। 2023 সালে ভারতের নতুন পার্লামেন্ট ভবন যখন উদ্বোধন হয়, আপনার মনে থাকবে সেই কথা যে সেই সময় তারা একটা অখণ্ড ভারতের মানচিত্র সেখানে ইয়া করেছিল এবং ভারত বিভিন্ন সময়ে হিন্দুত্ববাদী আর আপনি সেটা কি বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবা, তারপরে আপনার শিবসেনা থেকে তারা বারবার দাবি করে চট্টগ্রাম হচ্ছে তাদের ভারতের একটা অংশ এবং ময়ূক রঞ্জন বলে একটা মানে ইয়া মিডিয়ার কোনো একটা মিডিয়ার চ্যানেলের নাম আমার জানা নেই, তিনি সম্প্রতিও একটা সেখানে একটা ইয়া করেছেন, সেটার মধ্যে পশ্চিমবঙ্গের অংশ হিসাবে চট্টগ্রামকে সেখানে দেখানো হয়েছে এবং বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা ভূখণ্ডকে, গুরুত্বপূর্ণ ভূখণ্ডকে ভারতের এই নিজের ভূখণ্ড হিসাবে মানে প্রদর্শনের এই যে অবস্থাটা সেটা ভারতের এই কর্তৃত্ববাদী মানসিকতা এবং ভারত এই কাজ করে ইতিমধ্যেই কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তার সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছে। আপনি বলছিলেন যে আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্র করছে ভারত, সেই জায়গা থেকে ভারতের ষড়যন্ত্র রুখে দিতে আমরা কতটা সক্ষম প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে, দর্শক দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে আলোচনায় আমরা ছিলাম ঝুলে আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্র করছে ভারত, কিন্তু ভারতের ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা কতটা সক্ষম? দেখুন, এটি ঝুলাই আন্দোলনের অন্যতম রূপকার এবং বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য, অন্যতম সদস্য মাহফুজ আলম এই কথাটা বলেছে যে ভারত জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তারা ছাত্র জনতার অভ্যুত্থানকে বিবেচনা করে জঙ্গিদের অভ্যুত্থান, হিন্দু বিরোধীদের অভ্যুত্থান এবং তাদের রাষ্ট্র ক্ষমতা দখল হিসাবে এটা বিবেচনা করে ভারতের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কার্যক্রমের মধ্য দিয়ে এটি ভারত প্রতিপন্ন করতে চায়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের এই যে আজকে কিন্তু আমরা এমন একটা সময়ে আমাদের এখানে দূতাবাসগুলো তারা সক্রিয় আছে, তারা দেখে, তাদের নিজস্ব ফোর্স আছে, ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক মিশনের যারা প্রধান আছেন তাদেরকে ব্রিফ করা হয়েছে, সেই ব্রিফিংয়ে বাংলাদেশের একেবারে বাস্তবতা চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যু থেকে শুরু করে সব কিছু বাংলাদেশে তারা উপস্থাপন করেছেন এবং এগুলো এই কূটনীতিকদের মাধ্যমে নিজ নিজ দেশের সরকারকে অবহিত করার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকেও সেখানে ভারত বলা হয়েছে যে মানুষের নিরাপত্তা এবং ইয়ার জন্য বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে তাতে তারা সন্তুষ্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়েও সেখানে বলা হয়েছে ভারত একবারও বলা হয়নি যে বাংলাদেশে সেটি বলছে যে বাংলাদেশের মানে যুক্তরাষ্ট্র মানুষের মৌলিক যে অধিকার এবং মানবতার এটার সবসময় এটার পক্ষে যুক্তরাষ্ট্র, তো বাংলাদেশে এগুলোর লঙ্ঘন হচ্ছে এটি কিন্তু তারা বলেনি। ফলে ভারত যে বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে একটা নেতিবাচক মনোভাব তৈরি করার যে একটা অপচেষ্টা করছে সেই অপচেষ্টা খুব ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। দেখেন ভারতের মানে আগ্রাসী মনোভাব কোথায়, সেটি আর শুধুমাত্র তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে তা না, আপনি আটলান্টিক এর অপর প্রান্তে আপনি দেখেন কানাডার সাথে তাদের যে একজন শিখ মানে নেতাকে, ভিন্ন মতাবলম্বী নেতার গুপ্ত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কানাডার সাথেও তারা একটা বিরোধে হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় তারা ধর্মকে ব্যবহার করে। 21 শতকের এই সময়ে এসে ভারত নিজেকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে ব্যবহার দাবি করলো, মানে তারা সাংবিধানিকভাবে তারা সেকুলার রাষ্ট্র, কিন্তু ভারতের মতো এত সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে বিবেচনা করা দেশ শাসনের নজির মনে হয় পৃথিবীর ইতিহাসে এখনো নেই। আমরা কি ভারতের কাছ থেকেই প্রত্যাশা রাখতে পারি যে ভারত তার দাদাগিরি আচরণ ছেড়ে দায়িত্বশীল আচরণ করবে? এটা আমরা তাদের শান্তিপূর্ণ প্রতিবেশী হিসাবে আমরা তো সেটা প্রত্যাশা করি এবং প্রত্যেকটা বিবেকবান মানুষ সেটি প্রত্যাশা করবে। আপনি ভারত একটা পতিত শক্তির মানে আপনি সমর্থন করতে গিয়ে একটা গোটা নেশনকে তার বৈরী
অবস্থানের মধ্যে নিবে সেটা ভারতের জন্য কোনোভাবেই যৌক্তিক আচরণ হচ্ছে না বলে আমি মনে করি। আপনি দেখেন এমনিতেই আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ভারতের গত দেড় দশকে অগণতান্ত্রিক শক্তিকে, ফ্যাসিস্ট শক্তিকে এখানে অব্যাহত সমর্থন দিয়ে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য আমাদের একটা প্রজন্ম কিন্তু ভারতের বিরুদ্ধে প্রচণ্ড বৈরী মনোভাব পোষণ করে। ভারতের সাম্প্রতিক কার্যক্রমের মধ্য দিয়ে সেই বৈরিতাটা, সেই মনোভাবটা কিন্তু আরও বৃদ্ধি হবে এবং সেটা ভারতের জন্য কোনোভাবেই এটা মানে কল্যাণকর, ইতিবাচক হবে না। সাময়িক সময়ে হয়তো ভারত একটা মানে এটার মধ্য দিয়ে মনে করছে যে তারা কিছু গেইন করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের কোনো অর্জন হচ্ছে না। আর বাংলাদেশের মানুষ, আমরা 18 কোটি মানুষ এই বাংলাদেশের, বাংলাদেশের মানুষ এই মানে মুক্তিযুদ্ধে, আমরা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের মতো একটা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত দেশের বিরুদ্ধে এই দেশের মানুষ, গণমানুষ যারা প্রতিরোধ কিন্তু বাংলাদেশের মানুষ করেছে, এই অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তো ভারত যদি আমাদের এই দাদাগিরি আচরণ করে এবং দাদাগিরি আচরণের মধ্য দিয়ে বাংলাদেশের উপর তাদের মানে প্রত্যক্ষ আধিপত্য বিস্তারের কোনো ভবিষ্যৎ প্রচেষ্টা করে, সেটা বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে এবং সরকারের পক্ষ থেকেও সেটি প্রতিরোধ করবে। এই যে মমতা ব্যানার্জি বললেন যে শান্তিরক্ষী বাহিনী পাঠাও বাংলাদেশে, পাঠানোর জন্য তিনি একটা আহ্বান জানালেন ইয়ার জন্য, বাংলাদেশের সেনাবাহিনী গোটা বিশ্বের শান্তি রক্ষার জন্য জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী আছে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য হলো সেখানে বাংলাদেশের, এবং তারা সুনামের সাথে সেইটা করছে। আমাদের দেশের শান্তিরক্ষী বাহিনী করবে, আমাদের দেশের যদি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই সেই দায়িত্বটি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। জনাব সৈয়দ আলমগীর, বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ দেখতে পান? একটা তো বড় চ্যালেঞ্জ এতক্ষণ আলোচনা করলাম আমরা, যেটা আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে চ্যালেঞ্জ, এবং আরও কতগুলো কান্ট্রি আমাদেরকে সাপোর্ট করবে এই যে ভারতের এরকম দাদাগিরির এগেনস্টে, সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আর ইন্টারনাল যে ইস্যু তো অনেক আছে, আপনার দেখেন মানুষ এই যে অনেক দিন যাবত ভোট দিতে পারেনি, আজকে 15-16 বছর যাদের অনেকেই আছে, 15-16 বছর যাবত ভোটার হয়েছে, তারা জীবনে একটা ভোট দিতে পারেনি, কারণ ভোট তো হয়নি। এখন অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এখানে আসছেন, তারা সংস্কার করতেছেন, সংস্কার একটা সীমিত সময়ের মধ্যে সংস্কার করে, কারণ সংস্কারের তো শেষ নাই আমার দৃষ্টিতে। আপনি আজকে একটা করে যাবেন, একটা সংস্কার করলেন, আমি পরে ভাবলাম আমার সরকার আসলো, আমি ভাবলাম যে না, এটা আমার জন্য, দেশের জন্য সুইটেবল হয়নি, তো এটা সে চেঞ্জও করতে পারবে। তবে যেগুলো মেজর ইস্যু সেগুলো যেমন নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, তারপর আপনার ধরেন কনস্টিটিউশনটা কেমন হওয়া উচিত, যে কমিটিগুলো করেছে এটা তো ডিসেম্বরের মধ্যে তারা এই মাসের মধ্যে সমস্ত রিপোর্ট দিয়ে দিবে, তারপরে সময়ের মধ্যে নিয়ে আমার মনে হয় যে একটা একটা গণতান্ত্রিক সরকার থাকলে তার জন্য অনেক সুবিধা হবে। কারণ আমি বলি আপনাকে, এই যে ল অ্যান্ড অর্ডার দেখতেছেন, এই যে জিনিসপত্রের দাম যেখানে সেখানে বেচতেছে, আজকে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে তার জন্য 300 জন এমপি থাকবে, তার এলাকা থাকবে, 50-60 জন মিনিস্টার থাকবে, এবং তাদের কিন্তু জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকবে, এইবার যদি আমি ফেল করি, আমি যদি এই জিনিসপত্রের দাম কমাইতে না পারি আগামী ইলেকশনে কিন্তু আমি দাঁড়াবো, তখন আমার পার্টিকে ভোট দেবে না, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা কম থাকে। এখানে প্রফেসর ইউনিস আছেন, ওনার নিজস্ব সম্মান জ্ঞান, এবং যারা উপদেষ্টা আছেন তারাও অনেক বড় বড় মানুষ, তাদের সম্মান জ্ঞান আছে, তারা নিজেরা অবশ্যই চেষ্টা করছেন তাদের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং আরও বৃদ্ধি করার, কিন্তু আলটিমেট তো আলটিমেট অবজেক্টিভ কিন্তু গণতন্ত্র, সেই গণতন্ত্রের আমাদেরকে ফিরে আসতে হবে। যে সংস্কারের কথা আপনি বলছিলেন জনাব আলমগীর, এই সংস্কার ঘিরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের দূরত্ব আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, এবং প্রত্যাশার জায়গায় একটা সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। পার্থক্য থাকবে তো, কারণ দুইজনের অবজেক্টিভ তো দুই রকম, একটা হলো মানে যারা গণতান্ত্রিক সরকার তারা তো আবার বারবার ফিরে যেতে হবে জনগণের কাছে, ভোটের জন্য হোক, সাপোর্টের জন্য হোক, কিন্তু এই সরকার আমাদের অন্তর্বর্তী সরকারই বলেন বা আপনার ইন্টিরিম গভর্নমেন্টই বলেন, তাদের কিন্তু আর পরবর্তীতে আবার যাইতে হবে, কোনো ভোটের জন্য যেতে হবে না, হোয়েদার আই হ্যাভ ডান গুড অর আই এম ডুইং গুড এটা কিন্তু বলতে হবে না, কিন্তু ওনারা নিজস্ব বিবেক বিবেচনা এবং দেশের একজন প্রখ্যাত নাগরিক হিসাবে তারা এগুলো নিশ্চয়ই ভালো করবেন, কিন্তু জবাবদিহিতাটা কিন্তু করতে হবে। কাজেই মানে মানুষের যাতে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা থাকে, যে এইটুকু যে ডিফারেন্স আপনি দেখছেন, ডিফারেন্সটা কত, আপনি নিশ্চয়ই আমাদেরকে ধন্যবাদ দিবেন, আমাদের পার্টি বিএনপি বিইং দ্য লার্জেস্ট পার্টি ইন বাংলাদেশ, এবং তারাও কিন্তু গত 17-16 বছর যাবত সিরিয়াসলি অপ্রেসড হয়েছে, মানে লক্ষ লক্ষ লোক বাড়িতে থাকতে পারে নাই, তারা গোপন করে বাড়িতে না থাকতে ঢাকা শহরে এসে রিক্সা চালিয়েছে এমএপার ছেলেরা, যাতে তারা ধরতে না পারে, এবং গ্রামে আমি যে যাই দেখি যে তারা তো যাইতাম তখন দেখতাম তারা আলের মধ্যে ঘুমাচ্ছে, কারণ পুলিশ তাদের বাড়ি আক্রমণ করে, মাসের পর মাস, বৎসরের পর বৎসর এই ঘটনা ঘটেছে, কিছু হলে ইলেকশন মানে মামলা,
আপনারা তো জানেন কত লক্ষ মামলা হয়েছে। কাজেই এই যে এই বুকগান্তি তারা যে ইয়ের মধ্যে যে বারান্দায় ঘুরে বেড়েছে কোর্টের, এটা তাদের মনে তো একটা দুঃখ আছে। এবং সেগুলো কেন করেছে করেছে কিন্তু দেশে গণতন্ত্র ফিরে আসার। বেগম জিয়া কেন কোনো আমাদের চেয়ারপারসন, উনি তো কোনো আপোষ করেন নাই, উনি কেন এতদিন কারাবন্দী ছিলেন? উনি তো ইচ্ছে করলে দেশের বাইরে চলে যেতে পারতেন, উনি তো আজ করতে পারছেন যে আমাকে কিন্তু ও বিরক্ত করবে, কিন্তু উনি তা জাননি। জাননাই জন্য গণতন্ত্র বিকাশের জন্য আমারই গাড়ি থাকতে হবে, এই জেলের মধ্যে উনি থাকছেন, অনেক কষ্ট করেছেন। কাজেই এটা যত তাড়াতাড়ি ইয়েগুলি করে, রিফর্মগুলো করে, এটা ভালো নির্বাচন দিয়ে একটা ভালো নির্বাচন দিতে হবে, যাতে ভালো মানে মানুষ তার সেই 16 বছরের বা ভালো নির্বাচনের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থা কতটা প্রস্তুত। এটা তো তার একটা সংস্কার চলতেছে, এটা তো এভরিথিং শুড কাম আউট, তা না হলে আর এই সরকার কেন? এই সরকার তো আছেই সংস্কার করার জন্য, তার জন্য নির্বাচন হলো। নির্বাচন পদ্ধতি হলো একটা বড় সংস্কার, এবং সেখানে ভালো ভালো লোককে দেওয়া হয়েছে, তারা দে আর ওয়ার্কিং অন ইট। এটা আপনিও সাজেশন দিতে পারেন। আমাদের দেশে আইন কানুন কিন্তু সবই আছে, ইলেকশন তো হয়েছে, কিন্তু আগের দিন রাতের বেলা ভোট সব ঢুকিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোথাও লেখা নাই যে এরকম একটা সিস্টেম আছে, রাতের বেলা দিয়ে দিন। অথবা লাইন ধরে থাকবেন, খালি লাইন ঠিকই আছে, কিন্তু কোনো ভোটাভুটি ভিতরে হচ্ছে না, সিল মারা হচ্ছে। এইগুলি হাসিনা সরকার যেগুলো করে গেছে, এটা তো কোনো সিস্টেমের মধ্যে পড়ে না, এগুলো হলো দুষ্টামি চরমতম, মানে মানুষকে বোকা বানানো। এই বোকা বানায় যেটা হয়েছে, উনি ওই যে এত বছর 800 বছর না কত বছর পরে লক্ষণ সেন পালাই গেছিল, আরেকবার উনি পালাই গেছে, এটা কি একটা সম্মানজনক কথা হলো? আজকে যদি উনি ভালোভাবে ভোট করতেন, একবার হারতেন আবার উনি আসতেন, এরকম হয় নাই। আগে একবার বিএনপি পাস করেছে, পরের বার আওয়ামী লীগ পাস করেছে, আবার আওয়ামী লীগ বিএনপি পাস করতে পারে না, কিন্তু 116টা সিট পেয়েছে। এটা অর্থ হলো জনগণ বুঝাই দিছে, ইউ আর গুড বাট নট দ্যাট টু গুড। দেশে যখন রাষ্ট্র সংস্কারের কথা চলছে, তখন এই আলোচনাটাও চলছে যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার ভীষণভাবে জরুরি। রাজনৈতিক সংস্কার তো অটোমেটিক, এটা তো অটোমেটিক হবে। আপনি রাজনৈতিক সংস্কার বলতে কি বোঝাচ্ছেন? আপনি বোঝাতে চাচ্ছেন যে তার দলের মধ্যে রাজনীতির যে সংস্কৃতি আমরা দেখেছি, আধিপত্যবাদের যে রাজনীতি আমরা দেখেছি, না এটা তো আমাদের, আপনি যখন আপনার সিস্টেমটাকে করবেন, আপনি যখন একটা সংস্কার করবেন আপনার ইয়েটাকে, এই আপনার কনস্টিটিউশনকে, কনস্টিটিউশন উইল দ্যাট উইল প্রিভেল, কনস্টিটিউশন উইল সে। যেমন আধিপত্যবাদ বললেন, কনস্টিটিউশন আমার কি বলছে, ইভেন আমাদের পার্টির চেয়ারম্যান বলেছে, অস্থায়ী চেয়ারম্যান বলেছেন যে আমাদের পরবর্তী যে ইয়ে থেকে 2 বারের বেশি কেউই হতে পারবে না, পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না। তো কাজে এটা কি একটা সিস্টেম না, যে যেটা যাকে আমরা দেখা গেলো যে হাসিনা এরকম একটা ভাব হয়েছে যে আর লাইফ লং থাকবে। আর আপনি দেখেন এই যে লাইফ লং থাকার চাইতে, আমি একটা কথা হঠাৎ মনে পড়লো, আমার ওই কথা মনে আছে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি বা পাস করেছি, যখন শেখ মুজিবুর রহমান যখন ইয়েতে পাওয়ারে ছিল, তখন এরকম কিন্তু নতজানু করে চলতো, বুঝছেন? তারপরে যখন উনি মারা গেলেন, আলটিমেটলি শহীদ জিয়াউর রহমান তখন দেশে চার্জ নিলেন, তখন উনি কিন্তু এরকম করে নরম করে চলেন নাই, উনি এবং ইন্দিরা গান্ধীর সামনে পাটা ক্রস করে বসে উনি কথা বলছেন, এবং এটার জন্য কিন্তু ওনারও কোনো অসুবিধা হয় না। আমার আপনি আগের ভিডিও দেখেন, উনি যখন মানে ইভেন সিএমএলএ, তখনও সিএমএলএ অথবা প্রেসিডেন্ট হয়েছে তখনই, তখনও কিন্তু সে যখন নয়া দিল্লি নামছে, তাকে রেড কার্পেট দেওয়া হয়েছে এবং তাকে ফুলের মালা দিয়েছে, এবং উনি তো ফুলের মালা গলায় পছন্দ করেন না, ফুলের মালাটা সঙ্গে সঙ্গে খুলে একজনকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এইটাও কিন্তু একটা মেসেজ, ইউর ফুলের মালা উইল নট ওয়ার্ক। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ আলমগীর। ডক্টর সিদ্দিকুর রহমান খান, ছোট্ট করে একটি প্রসঙ্গে আপনার কাছে মতামত জানতে চাই। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার, কিন্তু এই সরকারের পেছনের মূল শক্তিটি রাজনৈতিক। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সামনে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি? এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যে রাজনৈতিক সংস্কার মানে চ্যালেঞ্জগুলো আছে, এর মধ্যে একটা হলো তারা যে পরিকল্পিত মানে সংস্কারের যে পরিকল্পনাগুলো নিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে এই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন তারা কতটুকু করতে পারবেন। কেননা বাংলাদেশে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যে রাজনৈতিক বলেন বা অন্যান্য পরিস্থিতির দরকার, এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতিটা নেই। তবে যেটা আমরা আশাবাদী সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের এক ধরনের ডায়লগ আছে। আমরা অনেকদিন থেকেই বলছিলাম যে এই ডায়লগটা আরও বেশি হওয়া দরকার, কারণ আপনি যত সংস্কারই করেন না কেন, সেই সংস্কার আলটিমেটলি বাস্তবায়নের জন্য আপনার রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে। এবং সেইখানে বাংলাদেশের এখন প্রধানতম রাজনৈতিক দল যেটি, একটু আগে উনি যে রাজনৈতিক দলের কথা বলেছেন এবং সেই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদেও তিনি অভিষিক্ত আছেন,
এবং সেই রাজনৈতিক দলটি কিন্তু অব্যাহতভাবে বলে যাচ্ছে এবং যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তিনি কিন্তু অব্যাহতভাবে বলছেন যে এই রাজনৈতিক দলের সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সমর্থন থাকবে তবে এই সংস্কারের নামে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়ে যায় সেই ব্যাপারে তিনি সজাগ থাকার জন্য সবাইকে দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে আসলে সমাধান সূত্রে পৌঁছানো। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।